মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কৌশিকী, আমি জানি তুমি দুবেলার খবর রাখছো, বেশ নতুন একটা খেলায় তুমি মেতে উঠেছ, বিজনেসটা বোধহয় খুব বোরিং লাগছে না? তাই একটা বিয়ে বিয়ে খেলা, একটা সংসার, একটা বর, একটা বাচ্চা, কিছু গাঢ়স্থ মুহূর্ত, কিছু আত্মমূরে মুহূর্ত। কৌশিকী মুখার্জি স্বাদ বদল করতে চাইছে নাকি? তুমি আবার ওখানে পৌঁছে গেছো, সত্যি তোমার মতন ফিকিরি আর কাঙালদের সত্যি কোনো লজ্জা নেই। যেখানে সেখানে হাত পেতে ঠিক দাঁড়িয়ে পড়ে। তো আজকে ঠিক কি প্রস্তাব নিয়ে গেছো ওখানে? ভালোবাসার প্রস্তাব? লাভ নেই দিব্যা, ফিরে যাও ওখান থেকে। আমি ফিরব না, বার বার দরজায় আমি কড়াঘাত করব, দরজায় আমি কড়াঘাত করেই যাব, করেই যাব। আমি জানি, আমার বিশ্বাস একদিন দরজাটা খুলে যাবে। দরজা খুললেও ওই চৌকাঠ পেরিয়ে ভিতরে প্রবেশ হয়তো তুমি নাও করতে পারো, হয়তো অর্ধচন্দ্র দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে ওখান থেকে তোমাকে কেউ বাইরে বার করে দেবে। কৌশিকী, এই দিব্যা একদম চিৎকার না, চিৎকারটা না করে সমরেশকে ফোনটা দাও, দাও। তোমাদের প্রকাশিত উপন্যাস প্রকাশ হওয়ার সাথে সাথেই পাঠক মহলে সাড়া জাগিয়েছে, শুরুতেই বেস্ট সেলার। কিন্তু আমাদের যে গল্পটা ছিল ছিন্ন বিনয় রাগ কৌশিকী, সেই গল্পটাও কিন্তু এখন মিলিয়ন কপি ছাড়িয়ে গেছে। তার জন্য একটা পুরস্কারও পেতে চলেছে তোমার বর, যাকে বলে সর্বোত্তম পুরস্কার। একাডেমি দিচ্ছে ওকে, মাথায় রেখো আমি ওর জন্য খুব লাকি, খুব পয়ামন্ত। এই নাও কথা বলো। হ্যালো সমরেশ, সমরেশ তুমি প্রেম করছো নাকি? প্লিজ কৌশিকী এসব বলো না। তাহলে ওকে ওখানে ডেকেছো কেন? কেন ঈর্ষা হচ্ছে বুঝি? না না সমরেশ, ঈর্ষা নয়, এটাকে ঈর্ষা বলে না, এটা একটা অদ্ভুত অনুভূতি জানো তো। কোনো পুরুষ যদি আমার কাছে আসে তোমারও ঠিক একই অনুভূতি হবে। যাই হোক, যে কারণে তোমাকে ফোনটা করেছিলাম। কি? সমরেশ কাকন তার বাবাকে চাইছে। না না, কৌশিকী তার স্বামীকে চাইছে না, কাকন তার বাবাকে চাইছে। হ্যাঁ, ও ওয়েট করছে তোমার জন্য, হয়তো তুমি ওকে কিছু প্রমিস করেছো যে পুজোতে কিছু দেবে কিনা, সেই জন্য ও তোমার জন্য অপেক্ষা করছে। যাই হোক, ফোনটা রাখছি। হ্যালো, হ্যালো, কথা হয়ে গেল? আপনি এখন এখান থেকে যেতে পারেন, আমাকে বেরোতে হবে। কোথায়? স্ত্রীর কাছে? না, তবে আমার সন্তানের কাছে, আমার কাকুনের কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।